বছর উনত্রিশে জুলাই দিনটি পালিত হয় ওয়ার্ল্ড ওয়ারেস ডে অর্থাৎ ওয়ার্ল্ড ওরাল রিহাইড্রেশন সলিউশন আর সেই নিয়েই আমাদের আজকের আসার কথা আর আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন স্টেট আশা সেলের স্টেট কনসালটেন্ট চাইল্ড হেলথ আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী সুতনুকা প্রধান আমাদের সঙ্গে রয়েছেন সুতনুকা স্বাগত নমস্কার আর আপনাদের সঙ্গে রয়েছে আমি মলয় ঘোষ আর আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে অর্থাৎ টেলিফোনে টু এবং টু অনুষ্ঠান যেহেতু আপনারা একযোগে শুনছেন এফ এম গোল্ড আকাশবাণী গীতাঞ্জলি আকাশবাণী মুর্শিদাবাদ আকাশবাণী শান্তিনিকেতন আকাশবাণী শিলিগুড়ি বিধুভারতী কলকাতার একশো এক দশমিক আট এবং সেই সঙ্গে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে যারা দূরে রয়েছেন 033 যোগ করে টু টু এবং টু টু কিন্তু ফোন করতে পারেন আমরা ওয়ার্ল্ড ওয়ার্স ডে নিয়ে আমরা কথা বলবো এবং ঠিক সেই বিষয়ে নিয়েই আমাদের আজকের আলোচনা শুধু প্রথমে যেটা জানতে চাইবো যে ওয়ার্ল্ড ওয়ার্স ডে উনত্রিশে জুলাই পালন করা হয় কিন্তু এই দিনটার সাথে সাথে আমাদের রাজ্যে কিভাবে পালন করা হয় এবং কবে থেকে সেটাও একটু জেনে নেব আমাদের রাজ্যে এই দিনটা প্রত্যেক বছর আইডিসিএফ প্রোগ্রামের মাধ্যমে আমরা উদযাপন করতাম আইডিসিএফ মানে ইন্টেন্সিফাইড ডায়রিয়াল কন্ট্রোল ফোর্ট নাইট এটা একটা চোদ্দো দিনের প্রোগ্রাম যেখানে আমরা অ্যাওয়ারনেস জেনারেশন বাচ্চাকে অ্যাওয়ারেস দেওয়া জিঙ্ক এবং তার আনুষঙ্গিক আইসি এবং আশারা আশা দিদিরা বাড়িতে হোম ভিজিট এইগুলো করে থাকতেন এবং সাব সেন্টারে বাচ্চাকে রেফার এবং ফেসিলিটিতেও তার ট্রিটমেন্ট হয়ে থাকে সারা বছরই ডায়রিয়ার ট্রিটমেন্ট হয় কিন্তু যেহেতু এটা মনসুন সিজন মানে এই সিজনে আমাদের ডায়রিয়ার প্রকোপটা বেড়ে যায় সেই কারণেই আমাদের এই আইডিসি প্রোগ্রামটা হতো জুন থেকে জুলাই মাসের মধ্যে ফোর্টনাইট কিন্তু এবছর থেকে মিনিস্ট্রি মানে মিনিস্ট্রি অফ মানে স্বাস্থ্য হ্যাঁ স্বাস্থ্যমন্ত্রক আমাদেরকে এইবারে এই আইডিসিএফ প্রোগ্রামটার বদলে আমরা স্টপ ডায়রিয়া ক্যাম্পেন নামে একটি ক্যাম্পেন এই নতুন প্রোগ্রামের মাধ্যমে আমাদের আইডিসিএফটা মানে এই ওয়ার্ল্ড ওয়াইডস ডেটা এইভাবে আমাদের রাজ্যে হচ্ছে এটা মূলত দুটো ফেজে হচ্ছে ফার্স্ট ফেজে প্রিপারেটরি ফেজ যেটা ফোরটিন্থ জুন থেকে তিরিশে জুন প্রিপারেশান মানে এই ডেটা অবজার্ভ করব প্রিপারেশান প্রিপারেশান মানে আমাদের স্বাস্থ্যকে কেন্দ্রে এবং জেলার কাছে যেন সঠিক ও মানে এটা তো মূলত আন্ডার ফাইভ চিলড্রেনের ডায়রিয়া কিভাবে প্রতিরোধ করব ঠিক আছে তাদের আন্ডার ফাইভ বাচ্চা সংখ্যা অনুযায়ী আমাদের যেন আমরা পরিস্থিতিতে মানে আমরা যেন রেডি থাকতে পারি যে বা একটা বাচ্চা ডায়রিয়া হলে সেটা কিভাবে প্রতিরোধ করব তার আনুষঙ্গিক বিষয়গুলো এরপর হচ্ছে ক্যাম্পেইন ফেজ ক্যাম্পেইন ফেজ আমরা দু মাস ধরে চলবে ফার্স্ট জুলাই থেকে থার্টি ফার্স্ট অগস্ট পর্যন্ত এখানে একটা স্লোগান যেটা এবারের স্লোগান হচ্ছে ডায়রিয়া কি রোকথাম সাফাই ওর ওআর রাখে আপনার ধ্যান মানে আমরা মূলত জোর দিচ্ছি হাইজিন স্যানিটেশান যেটা প্রিভেনশনের উপায় এবং সাথে সাথে হলে কি করব আমরা আমরা ঠিক এখান থেকে জানতে তার যেটা সেটা হচ্ছে যে যেহেতু আশা দিদি তার একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সে গর্ভবতী বা প্রসূত দিদি তাছাড়াও হচ্ছে একদম নবজাতক থেকে শুরু করে সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা তিনি পৌঁছে দিচ্ছেন একদম ডোর স্টেপে ঠিক সেই জায়গা থেকে যে ছোটো বাচ্চা ডায়রিয়া হয়েছে কিনা মানে বুঝবো কি করে বুঝবো কি করে আচ্ছা ডায়রিয়া কাকে বলে তার আগে জানতে হবে ছোট নবজাতক প্রথম এক মাস বা পনেরো দিন সারাদিনেই যেহেতু ফিডিং করে ওরা ফিডিং বাচ্চাদের ক্ষেত্রেই বলছি অনেক মানে বারে 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 স্টুলটা স্টুল পাস হয় কিন্তু ডায়রিয়া আর এই নর্মাল স্টুলের মধ্যে তার ডিফারেন্সটা বুঝব কী করে ডায়রিয়ার ক্ষেত্রে তিনবারের বেশি সারা দিনে চব্বিশ ঘন্টায় তিন থেকে চারবারের বেশি যদি পাতলা পায়খানা হয় তাতে জলের পরিমাণ বেশি হবে এবং মলের পরিমাণ কম এরকম যদি পাতলা পায়খানা দেখা যায় এবং বাচ্চা তার নর্মাল যে অ্যাক্টিভিটি সেগুলো থেকে যদি দেখি যে কালকে মানে নর্মাল অ্যাক্টিভিটি থেকে আজকে সেরকমভাবে খেলছে না হাসছে না বা একটু তাহলে বুঝবো মানে এটা নর্মাল ঘটনার থেকে আলাদা তখন আমরা তাকে ডায়রিয়া বলবো এখানে যে এই যে ডায়রিয়া হলে মানে কি কি উপায় প্রতিরোধ করব প্রতিরোধের কথাটা প্রথমেই চলে এসেছিল কিন্তু আমরা আস্তে আস্তে প্রতিরোধের জায়গাতেও স্যানিটেশন হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে আর কোন কোন দিকগুলো মানে মাথায় রাখতে হবে আচ্ছা প্রথমেই বলি প্রিভেনশন ইজ বেটার কিওর আমরা হতে দেব না সেই উপায়ে একদম নবজাতকের ক্ষেত্রে যদি আর্লি ইনি মানে বাচ্চারা জন্মানোর সাথে সাথে এক ঘন্টার মধ্যে যদি আমরা ব্রেস্ট ফিডিং তার চালু করতে পারি যেমন কোলোস্ট্রাম ফিডিং বা শাল দুধ হলদি রঙের দুধ এবং আমরা এক টার্গেট রাখতে হবে যেন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হয় আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে বুকের দুধ খাইয়ে যেতে হবে কোনো কিছু ছাড়াই একদম ছমাস মাস পর্যন্ত এটাই হলো প্রথম প্রথম নবজাতকের ফার্স্ট ইমিউনাইজেশন হলো কোলোস্ট্রাম তাহলে যে বাচ্চা একদম ব্রেস্ট ফিড মায়ের কেবলমাত্র দুধ তার কিন্তু ডায়রিয়া হওয়ার চান্স অন্য বাচ্চাদের তুলনায় অনেকটাই কম হ্যাঁ একদম প্রথম প্রতিষেধক হোক এছাড়া যদি বাইটা বাচ্চার ডায়রিয়া হলো মাকে খেয়াল রাখতে হবে যে ওর সারাদিনে আটবার বা নবারের বেশি আমরা বলি যে যদি ইউরিন পাস করে তাহলে ওটা নর্মাল বাচ্চার চলের লেবেল শরীরে ঠিকঠাক আছে কিন্তু যদি সারাদিনে ছবার বা পাঁচবারের থেকেও কম হয় বা একেবারেই ইউরিন হচ্ছে না এরকম মাকে অবজার মানে বাচ্চাকে খেয়াল রাখতে হবে যখন বেশিবার পায়খানা হবে বা অন্য দিনের থেকে বাচ্চাটা আলাদা আচরণ করছে তখন এগুলোকে খেয়াল রাখতে হবে তাহলেই আমরা বুঝে যাব এবং মাকে আমরা মানে আশা দিদিরা বাড়িতে হোম ভিজিট করে বা অ্যান্টিনেটাল চেক সময় মানে মা যখন গর্ভাবস্থায় তখন মাকে বলেই দেওয়া হচ্ছে যে বাচ্চা বাচ্চাকে কী করে কেয়ার করতে হবে সেই এটা আমরা এমসিবি কার্ডেও নাম্বার পাতাতে আমরা দেখতে পাবো ডায়রিয়া প্রতিরোধের উপায় এছাড়া মাকে প্রথম যেটা মনে রাখতে হবে বাচ্চাকে খাওয়ানোর আগে বাচ্চাকে ধরার আগে এবং বাচ্চা মল পরিষ্কার করার পরে যেন প্রত্যেকবার ভালো করে হাত ধোয়াটা হয় এবং ধরুন বাচ্চার ডায়রিয়া হলো মায়ের কোলে শাড়িতে পড়ে দিল শুধু হাত ধুলে হবে না তখন তাকে মানে শাড়িটাও পাল্টাতে হবে আর কি এইভাবে যাতে যেন কন্টামিনেশন না হয় এবং বাচ্চাকে যে পাত্রে ধরুন পাত্রে নয় বাচ্চাকে যে কাপড় দিয়ে ঢেকে রাখবো টোটাল বাচ্চার হাইজিন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাকে বজায় রাখতে হবে যারা শুনছেন আমাদের অনুষ্ঠান একটি ঘোষণা আমাদের শুধুমাত্র একটি টেলিফোন আছে আজকে টু টু ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর ওয়ান যারা দূরে রয়েছেন জিরো থ্রি থ্রি যোগ করে টু টু ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর ওয়ানে কিন্তু আপনারা ফোন করতে পারেন আমরা ফোন নেব আমরা আটটা বেজে পনেরো মিনিটের পর আমরা ফোন নেব তার আগে আমাদের কিছু প্রশ্ন যেগুলো রয়েছে যেগুলো সকলের জন্য জানা জরুরি এখানে শুধুমুখে আরেকটা জিনিস জানতে চাইব আপনার কাছে যে ও তার সাথে জিঙ্ক জরি নাম্বার ওয়ান ঠিক এই জিঙ্কের কাজটা কি আচ্ছা ওআরএস তো হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন যেটাকে ডিহাইড্রেশনটাকে আমরা ব্যালেন্স ডিহাইড্রে মানে রিহাইড্রেট করব বডিকে আচ্ছা এর পাশাপাশি জিঙ্ক জিঙ্ক আমরা দেওয়া হয় টোয়েন্টি এমজি ট্যাবলেট আমাদের সাপ্লাই থাকে বলা হয় যে ডায়রিয়া হলে প্রথম চোদ্দো দিন একটা করে জিঙ্ক বড়ি বাচ্চাকে দিতে হবে চোদ্দো টানা চোদ্দ দিন যদি চোদ্দো দিনের মধ্যে ডায়রিয়া বন্ধও হয়ে যায় তাও ওটাকে কন্টিনিউ করতে হবে জিঙ্কের প্রথম কাজ হলো ওর ইম বডির ইমিউনিটির পাওয়ারটাকে ফিরিয়ে আনা যাতে ডায়রিয়াটা বাড়তে না পারে এবং ইনটেস্টিন মানে ডায়রিয়া হলে কি হয় ইনটেস্টিনাল এপিথেলিয়াল সেলগুলো ড্যামেজ হতে থাকে যার ফলে রাপচার হয়ে 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 যদি ওটা কন্টিনিউ হতে থাকে ব্লাডটা বাইরে স্টুল দিয়ে আসতে থাকে জিঙ্কের কাজ হলো এপিথেলিয়াল সেলগুলোকে লাইনিং ইন্টেসনাল লাইনিংটাকে স্মুথ করা যাতে সেল ওয়ালগুলো ঠিক থাকে এই যে ওরাল ডিহাইড্রেশন আমরা শরীরে দিচ্ছি সেটা যেন অ্যাকসেপ্ট করে সেল যেন নিউট্রিয়েন্টগুলোকে অ্যাকসেপ্ট মানে সেলের স্ট্রাকচার ফাংশন এগুলোকে ঠিক রাখা অল ওভার বডির ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানো তার মানে আমাদের দরকার যখন আমাদের ডায়রিয়া হচ্ছে জল শূন্যতা তৈরি হচ্ছে ওআরএস আমরা দিচ্ছি কিন্তু ও আর যদি না থাকে তাহলে বাড়িতে আমরা কিভাবে বাড়াবো সেটা কতক্ষণ পর্যন্ত খাওয়া যায় সেটার জন্য কি কি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় সেগুলো জেনে নেব আচ্ছা আশা দিদিরা মাকে এই বিষয়ে প্রথমেই পরামর্শ দিয়ে থাকেন যখনই হোম ভিজিট করবেন নবজাতক যেমন ধরুন এইচবিএনসি প্রোগ্রামের মাধ্যমে বা ওয়াইসি প্রোগ্রামেও মাকে অ্যাডভাইস দিয়ে থাকেন যে বাচ্চার ডায়রিয়া হলে কি কি করতে হবে যদি ওয়ারেস না থাকে তখন হোমমেড মেড তো তৈরির ব্যবস্থাও আশা দিদি মাকে দেখিয়ে থাকে এছাড়া সাব সেন্টারেও মাকে দেখানো হয়ে থাকে প্রথমে প্রথম কাজ যেটা বলেছিলাম হাত তৈরির আগে হাত ধুতে হবে এবং যে পাত্রে করব সেই পাত্র জলে জলটা যেন পুরো পরিশোধিত পানীয় জল হয় বা কুড়ি মিনিট ধরে ফোটানো তারপর ঠান্ডা করা এক লিটার জল কুড়ি মিনিট ধরে ফুটিয়ে তাকে জীবাণু শূন্য করতে হবে সেই এক লিটার জলকে একটা বড় বাড়িতে ঢালতে হবে গামলা বলুক হ্যাঁ গামলাতে ঢেলে চার চামচ চার থেকে ছ চামচ ছ চামচ ছ চামচ দিলেই বেটার হবে ছ চামচ চিনি এবং হাফ চামচ হাফ চা চামচ নুন দিয়ে ভালো করে একটা বড় চামচ দিয়ে গুলিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ঢেকে রাখতে হবে এবং এটি চব্বিশ ঘন্টা পর যতটা ইউজ চব্বিশ ঘন্টার মধ্যে ইউজ হলো বাকিটা রেস্ট অ্যামাউন্ট ফেলে দিতে হবে এবং এই খাওয়াটা হচ্ছে বারে বারে একসাথে খাওয়া না বারে বারে খাওয়া বারে বারে মানে যখনই লুজ টুল হলো তখনই পায়খানা পরিষ্কার পর হাত ধুয়ে বাচ্চাকে প্রথম হাফ চামচ হাফ চামচ করে খাইয়ে যেতে হবে এবং বিভিন্ন এজের এজের ক্ষেত্রে বিভিন্ন ডোজ যেমন ধরুন জিরো টু টু মান্থসের ক্ষেত্রে বাচ্চা তো তখন তো ব্রেস্ট ফিড শুধুমাত্রই বুকের দুধ বুকের দুধ চালিয়ে যেতে হবে এবং তার ফাঁকে ফাঁকে যতটা খেতে পারবে বাচ্চা ধরুন বমি করে দিল ওআরএস টেস্টটা ভালো লাগছে না ববি করে দিলো আবার খানিক্ষণ বাদে তাকে চেষ্টা করতে হবে হাফ চামচ প্রত্যেকবার পায়খানা করার পর আমরা হাফ কাপ করে দেওয়ার অ্যাডভাইস করব দু মাসের থেকে পাঁচ মাস বা পাঁচ বছর পর্যন্ত বাচ্চাকে আমরা প্রত্যেকবার পায়খানার পরে এক কাপ করে খাওয়ার অ্যাডভাইস দেবো হয় আমি এখানে একটা জিনিস জানতে চাইব যে ছোট বাচ্চার যে ছ মাস হয়ে গেছে যার হয়তো কমপ্লিমেন্টারি ফিডিং পরিপূরক খাদ্য সে খেতে শুরু করে দিয়েছে তার ডায়রিয়া হয়েছে জলশূন্যতা দেখা দিয়েছে সে কি ব্রেস্ট করবে উল্টোটাও যে যে মার ডায়রিয়া হয়েছে তিনি ভাবছেন আমার শরীরে তো কোনো একটা অসুখ হলো ডায়রিয়া হলো তাহলে আমি কি সন্তানকে খাওয়াবো এই যে কিছু কিছু মিসকনসেপশন বা ভ্রান্ত ধারণা থাকে দুটো জায়গা থেকে উত্তর কমপ্লিমেন্টারি ফিডিং প্রথমে বলবো বাচ্চারা যারা ছ মাসের পর থেকে শুরু করে দিয়েছে প্রথমে তো পেস্ট করা খাওয়ার একদম গলা নরম খাওয়ার বাচ্চাকে খাওয়ানো হয় তো ব্রেস্ট ফিডিং আমরা কন্টিনিউ করতে বলি দু বছর পর্যন্ত দু বছর পর্যন্ত কমপ্লিমেন্টারি ফিডিংয়ের সাথে সাথে দু থেকে আড়াই বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারি এটাও কন্টিনিউ করবে প্লাস যেমন এক্সট্রা ফ্লুইড খেতে হবে যেমন ধরুন ভাত ডালের জল সেটাকে পেস্ট করে পাতলা করে সেটা ডাবের জল এগুলোকে বাচ্চাকে দেওয়া যেতে পারে এছাড়া বার্লি ওয়াটারও দেওয়া যেতে পারে বুকের দুধও খাওয়াবে বুকের দুধ হ্যাঁ বুকের দুধ কন্টিনিউ করবে কিন্তু মা যদি মায়ের যদি কখনো ডায়রিয়া হয় মা যদি মনে করেন যে আমার শরীরে ডায়রিয়ার সংক্রমণ হয়েছে বাচ্চাকে আমি দুধ দিলে বাচ্চারও হবে এটা পুরোপুরি একটা ভ্রান্ত ধারণা মা কখনো ব্রেস্ট মিল্কের মধ্য দিয়ে ডায়রিয়ার জীবাণু মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যেতে পারে না

ভলিউমটা রেডিওর ভলিউমটা কমিয়ে রাখবেন অথবা টেলিফোন সেটটিকে দূরে রাখবেন যাতে কোনো ফিডব্যাক না আসে বলুন কে বলছেন হ্যাঁ আমি দুবরাজপুর বীরভূম থেকে বলছি অনিতা ভূষ বলুন হ্যাঁ ওই যে দিদি বলছিলেন ওই হোমমেডের যে ওয়ারেস এর কথা তো বাজারে ধরুন অনেক রকমের লবণ পাওয়া যায় তো আমরা কোন লবণটা মানে কোন লবণটা মানে উপযুক্ত হবে মানে ওয়ারেস তৈরির পক্ষে সেটা যদি দিদি একটু আলোচনা করেন তাহলে আর কোনো প্রশ্ন আচ্ছা আা শুনতে থাকুন আপনি। হ্যাঁ, ওয়্যার এস তৈরির ক্ষেত্রে আমি কোনো পার্টিকুলার ব্র্যান্ডের নাম কিছু বলবো না কিন্তু এই যে সৈন্দক লবণ বা বিট নুন এগুলোর ব্যবহার করা যাবে না সাদা নুন বা খাদ্য লবণ যেটা হচ্ছে এবং তাতে একটা ছাপ রয়েছে সূর্যের রাশি মানে ব্যাটার রয়েছে সেটা দেখে নিতে হবে। আর তার সাথে এখানে একটু জেনে নেব যে এই যে যে অ্যাডভাইজরের কথা বলেন ইমিউনাইজেশন অফ সল্ট মানে যখন চলছে একটা ছোট আর শূন্য থেকে পাঁচ বছর বয়সী তার নিয়মিত টিকাকরণ চলছে যে আজকে ডায়রিয়া যদি হয়ে থাকে তাহলে কি সে টিকাকরণের কর্মসূচির মধ্যে সে যাবে না না একদমই না সে যাবে যদি তার সঙ্গে মানে ডায়রিয়ার সাথে যদি তার ফিভার থাকে জ্বর তখন আমাদের মানে স্বাস্থ্যকর্মীর আমাদের আইডিয়া মানে স্বাস্থ্যকর্মীর সঙ্গে আলোচনা করে বাচ্চাটা ইমিউনাইজেশন পাবে ডায়রিয়ার পাশাপাশি যদি তার জ্বর থাকে তাহলে সেই জ্বর থাকা অবস্থায় সে ভ্যাকসিন নিতে পারবে কি পারবে না টিকাকরণ তার জন্য স্বাস্থ্যকর্মী বা সাব সেন্টারে যিনি থাকবেন এ এন এম বা সিএইচও যিনি থাকবেন হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে যিনি থাকেন তার সাথে পরামর্শ করে আমরা নিতে পারি আচ্ছা আমরা দেখে আমাদের সঙ্গে আরও একটি টেলিফোন রয়েছে কে আছেন নমস্কার হ্যালো

আমি বাড়িতে গৃহিণী সুগৃহিণী আমি বিড়ির কাজ করি অল্প আমার স্বামী অসুস্থ বমি করছে এই মুহূর্তে আচ্ছা আপনার প্রশ্ন কি আমার প্রশ্ন হলো যে দুপুরে খাওয়া দাওয়ার পর মাথাটা ঘুরছিল এখন বমি করতে এই মুহূর্তে আপনার ফোন লাগাচ্ছি তখন বমি করছে তো আমি কি ডায়রিয়া বলে মনে করব শরবত খাওয়াতে পারবো এটা তো ডাক্তারের কাছে যেতে হবে আপনাকে রেডিওতে ফোন যতক্ষণ করছেন তার বদলে আশা দিদি ফোন নাম্বার আছে আপনার কাছে না

দৌড়ে যাওয়া আর আশা দিদির টেলিফোন নাম্বারটা কিন্তু আপনার কাছে থাকার কথা যাবো আপনাদের ঠিক আছে আজকে নয় আমি আমি নিশ্চয়ই আপনি অন্যদিন বলবেন আগে রোগীর চিকিৎসা দরকার ঠিক আছে নমস্কার নেবেন কাছে অনুরোধ আপনি যে এলাকায় থাকছেন সেই এলাকার আশা দিদির তো আপনার কাছে থাকবে এই যে বমি কি হচ্ছে না হচ্ছে তার অন্য কোন অসুস্থতা আছেন কিনা তার আপনার যে পেশায় আপনি রয়েছেন মানে হ্যাজার্ডাস জব যেগুলো রয়েছে সেখান থেকেও অনেক রকম প্রফেশনাল যেগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু অনেক রকম অসুখের শিকার হতে পারেন কিন্তু ডাক্তার কাছে যাওয়াটা দরকার এই মুহূর্তে আমাদের আরেকটি টেলিফোন রয়েছে হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন